প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক মাদক সন্ত্রাস ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং সমস্যার সমাধান নিয়ে ওয়ান ফার্মা নিবেদিত অনুষ্ঠান জানা উচিতে। আপনাদের সাথে আছি আমি শিরিনা বিথি। আমাদের আজকের আলোচনার বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী আন্দোলন। আর এই অনুষ্ঠানে অতিথি হয়ে আমাদের সাথে আছেন তিনজন বিশিষ্ট অতিথি। প্রথমে আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ডিআইজি তৌফিক আহমেদ। আমাদের সাথে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হাসান মাহমুদ রেজা। এবং আরও আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর সৈয়দ আহসানুল আলম। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। ভালো আছেন নিশ্চয়ই? মাদক একটি ভয়াবহ ব্যাধি, আর এটি সমাজের রঞ্চে রঞ্চে প্রবেশ করেছে। এর থেকে উত্তরণের উপায় কী, এটি থেকে আমরা কীভাবে বেরোতে পারি, সেই বিষয় নানা কিছু নিয়ে কিন্তু আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজন থেকে আমরা অনেক কিছু আপনাদের সাথে শুধু ভাগাভাগি করব এবং এখান থেকে আমরা চেষ্টা করব কীভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে, আমাদের সমাজকে, আমাদের পরিবারকে আমরা মাদক থেকে মুক্ত করতে পারি। আর সেজন্য আমাদের সকল আয়োজন নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। স্যার, শুরুতেই আপনার কাছে একটু আসতে চাই। একটি সঙ্গত প্রশ্ন এসে যায়, আসলে মাদক বলতে আমরা কি বুঝি, এটি আমরা সবাই জানি, এবং মাদক কি কি ধরনের মাদকে আমরা আসক্ত হয়ে পড়ছি, সে বিষয়টি একটু জানতে চাই। আরও প্রায় আপনাকে ধন্যবাদ। প্রায় ধরুন 10 বছর যাবত বিভিন্ন ধরনের মাদকে আসক্তি হয়ে আসছে আমাদের তরুণ সমাজ। তো এর আগে ধরেন 4-5 বছর আগে ফেন্সিডিলের ঝামেলা বেশি ছিল, ফেন্সিডিলের আসক্তির পরিমাণ বেশি ছিল, যেগুলো পার্শ্ববর্তী দেশ থেকে আসতো। তো ইদানিং যেটা অ্যালার্মিং, মোস্ট অ্যালার্মিং, সেটা হলো ইয়াবা, এটিএস। তো এটিএস আমাদের দেশে তো কোনো মাদক তৈরি করে না বা মাদক প্রডিউস করে না, এক্সপোর্টও করে না, কিন্তু আমরা ইম্পোর্ট করি কেমিক্যালসগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে। তো সেখানে ওই কিছু কিছু কেমিক্যালস দিয়ে, যেটা বিশেষ করে সিউডোএফেড্রিন, এটা দিয়ে এটা কফ সিরাপ তৈরি করা হয়, এটা কফ সিরাপ তৈরির প্রধান কাঁচামাল, এটা দিয়ে এটিএস বা ইয়াবাও তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা। তো এটা আমাদের দেশে এখনও মানে চোরাই পথে যে প্রোডাকশন হচ্ছে এরকম কোনো প্রমাণ এখনো মিলেনি। জি, অনেক ধন্যবাদ স্যার। এবার আমি স্যার আপনার কাছে একটি বিষয় নিয়ে জানতে চাই এবং আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই, একটি বিষয়ে আপনি সহমত পোষণ করবেন হয়তো বা। আমার মনে হয় যে কোনো ক্ষেত্রে আমরা মিথ্যা দিয়ে কিন্তু একটা পাপের মধ্যে ঢুকে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি যেটি মনে করি যে আসলে সিগারেট দিয়ে কিন্তু আমরা মাদকাসক্তের দিকে আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছি, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং আপনার বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিটা একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা, আপনি ঠিকই বলেছেন, মাদকের প্রতি যখন কেউ আসক্ত হতে চাই সে আসলে বুঝে যায় না বুঝেই যায় অনেকটা। জি, এবং সিগারেট দিয়ে শুরু হয়। জি, আর সিগারেট খেতে খেতে তার পরের স্টেজে চলে যায় গাঁজা খেতে। জি, এবং গাঁজার পরে যে জিনিসগুলো আসছে, কিছুক্ষণ আগে স্যার বললেন যে আমাদের এখানে ইয়াবা এসছে, আমাদের এখানে হিরোইন এসছে, এবং খুব ডেডলিয়েস্ট যে মলিকুল সেটা হলো হিরোইন। তো এইটার আসক্তি হচ্ছে, এবং আমরা কি করছি, প্রথমে আমি বলে নিই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি একটি ধূমপান মুক্ত এবং মাদক মুক্ত ক্যাম্পাস হিসাবে আমরা অলরেডি ডিক্লেয়ার করেছি। জি, মানে এটা কি শতভাগ নিশ্চিত করতে পেরেছেন? এবং শতভাগ নিশ্চিত করতে পেরেছি কিভাবে, আমাকে একটু সুযোগ দেন তাহলে বলি যে এই মাদক কে আমরা প্রশ্রয় দিচ্ছি না, এবং এটাকে ডিসকারেজ করার জন্যে সম্প্রতি যে স্টেপসগুলো আমরা নিয়েছি তার মধ্যে আমরা একটা বড় প্রক্টোরিয়াল বডি তৈরি করেছি, যেখানে সরাসরি শিক্ষক এবং একটা বিগ গ্রুপ অফ ফ্যাকাল্টি মেম্বার্স যার মধ্যে ইনভলভ, তারা সার্বক্ষণিক ক্যাম্পাস ঘুরে দিচ্ছে। তারপরে আমাদের আছে একটা কাউন্সেলিং সেন্টার। ইন এনি কেস, মনে করেন যে একটা স্টুডেন্ট প্রথমে মাদকাসক্ত ছিল, আমরা বুঝতে পারিনি সে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তখন তাকে তার মধ্যে এই সমস্ত সিমটমস যদি আমরা দেখতে পাই ক্লাসে, এগুলো একটু অবজার্ভ করলে বোঝা যায়, এবং তখন তাদেরকে আইডেন্টিফাই করে আমরা কাউন্সেলিং সেন্টারে পাঠাই। হয়তো কোনোভাবে তারা মাদকের প্রতি আসক্ত, কিংবা অন্য যে কোনো কারণে যদি ডিপ্রেশনে ভোগে, অ্যাংজাইটি নিয়ে ভোগে, তখন তাদেরকে কাউন্সেলিং করে আমরা একটু ডেভেলপ করার চেষ্টা করি। তো আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা জানলাম। স্যার, এবার আপনার কাছে যেতে চাই যে বিষয়টি নিয়ে, যে আপনি আপনার বিভাগের দায়িত্বে আছেন, সেটার পাশাপাশি আপনারা সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রস্তুতি নিয়ে থাকেন এবং ছেলে মেয়েদের সাথে কীভাবে কাউন্সেলিং করছেন একটু জানতে চাই। প্রথম কথা হলো যে শিক্ষা, শিক্ষাঙ্গনের ড্রাগ
মানে নো টু দ্যাট না বলার জন্য যে নর্থ সাউথ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যে সমস্ত ব্যবস্থা নিচ্ছে এগুলোকে আমরা সাধুবাদ জানাই। জি, কেন আমার মনে হয় এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মাদক আসক্ত ছাত্রকে নিয়ে বেশ একটা বাড়াবাড়ি সিচুয়েশন আপনারা দেখছেন। যদি আপনারা সংখ্যা তত দেখেন যে চিড়া ইউনিভার্সিটিতে 40,000 ছাত্র আছে, সেখানে কয়জন আছে, আমি ওদিকে যাচ্ছি না। প্রথম কথা হলো যে আমি যেটা একটু আপনার সঙ্গে রস করে কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে নো টু ড্রাগস, এটাই তো আমরা চাচ্ছি। জি অবশ্যই। তাহলে এখন আমরা যদি একটু এভাবেই বলি যে নো টু লাইজ, মানে মিথ্যা কথার বিরুদ্ধে নো। জি, তো এখন আপনি নো টু লাইজ ইন শিক্ষাঙ্গন করলে কি হবে? মিথ্যা যদি আকাশে বাতাসে হাটে বাজারে পাতালে গভর্নেন্সে মন্ত্রণালয়ে মন্ত্রীর মুখে মিথ্যাচার থাকে, তাহলে নো টু লাইজ আপনি শিক্ষাঙ্গনে ওই বাচ্চাকে ওটা শেখালে হবে না। একইভাবে শিক্ষাঙ্গনে আমরা এইসব চর্চা করতে পারি, ব্যায়াম যেগুলো আমরা বলতেছেন এই এটা করতে পারি, এটা কোনো রেজাল্ট আনবে না। কারণ শিক্ষাঙ্গনে একটা ছাত্র কতক্ষণ থাকে আর বাকি দুই তিন ভাগে দুই ভাগ সময় সে কোথায় থাকে? তার মৎখর বাবা, তার দুশ্চরিত্র আত্মীয় স্বজনদের মধ্যে কোনো ছেলে বড় হলে শিক্ষাঙ্গন তাকে হাফেজ বানাতে পারবে না। আমি মোটামুটি তাকে জাতিকে বলতে চাই, ড্রাগ ইজ এ কিলার অবশ্যই, এবং এই সাইলেন্ট কিলার, এই 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 পণ্যটি একটি জাতিকেই নষ্ট করে দিচ্ছে, মানুষকে নষ্ট করে দিচ্ছে, সংসারকে নষ্ট করে দিচ্ছে। সো আমরা অ্যাকচুয়ালি নো টু কিলিং বলতেছি, নো টু ড্রাগস বলার মাধ্যমে। অবশ্যই অবশ্যই। ড্রাগ যদি শারীরিক জন্য বর্ধক হতো আমরা বলতাম যে আরো বেশি করে ড্রাগ খাও। সো এইটার একটা চাহিদা আছে, এই যে ড্রাগস আমরা খাচ্ছি কেন, আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে যখনই একটু হতাশা আছে আমরা তখনই একটু জিম মারতে চাই। সেটাই হচ্ছে প্রথম জিম মারা হচ্ছে আপনার ওই সিগারেট খাওয়া, যে একটু সিগারেট টান দিলে বোধহয় ভালো লাগলো। তার মানে ড্রাগ মানে হচ্ছে যেটা নেশা করায়, সেটা কেমিক্যালি হোক বা যেভাবে হোক শরীরের মধ্যে যেটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে ব্রেইনে সেটা কাজ করতে থাকে। আপনার নানা রকম স্বপ্ন দেখতে পারেন, হলুসিনেশন দেখতে পারেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই এই ড্রাগটা এর মার্কেটেবল হয়ে গেছে কেন? অর্থাৎ যে জিনিসের চাহিদা নাই ওটাকে আর আমার ভাইয়ের মতন ডিআইজি সাহেবদের হন্য হয়ে দৌড়াতে হবে না। যেমন সত্য কথা বলা, এটা কোনো চাহিদা নাই, তাই ডিপার্টমেন্ট অফ সত্য কথা বলা কোনো খুলতে হয় নাই, ডিপার্টমেন্ট অফ অ্যান্টি ড্রাগস খুলতে হয়েছে। স্যার, এই বিষয় নিয়ে আরও কথা হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাই জানা উচিত এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আমাদের মাদকাসক্ত বিভিন্ন যে মানুষ আছেন তাদের বিষয় নিয়ে এবং কীভাবে তারা মাদকাসক্ত হয়ে পড়ছেন সে বিষয় নিয়ে, কিন্তু আমাদের আরও অনেক কথা আছে কীভাবে এটা থেকে আমরা উত্তরণ করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি মাদকাসক্ত ব্যক্তিকে, কীভাবে আমরা ভালো মানুষ হিসেবে আবার সমাজে একজন দক্ষ যোগ্য মানুষ হিসেবে তাকে তৈরি করতে পারি সে বিষয় নিয়েও কথা হবে। আবারও যাচ্ছি আমি একটু তৌফিক স্যার আপনার কাছে, একটু জানতে চাই যে আপনারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আপনারা যারা, বিশেষ করে আমরা আপনাদেরকে যারা ডিজি মহোদয় এবং আপনাকে দেখেছি যে আপনারা অনেক ধরনের উদ্যোগ নিচ্ছেন এবং অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বর্তমান সরকারের সাথে তাল মিলিয়ে আপনারা সেই কাজগুলিতে এগিয়ে যাচ্ছেন। তো বর্তমানে আসলে আমাদের দেশের যে পরিস্থিতি, মাদকাসক্ত যে মানুষগুলি আছেন তাদেরকে কীভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং কতখানি আপনারা সফলতার দিকে এগোচ্ছেন বলে মনে করেন? মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটা নির্দেশনা আসছে যাতে আমরা একটা সকল বাহিনীগুলোকে নিয়ে একটা বড় দল গঠন করতে পারি। কারণ এখন এটা আমরা কিন্তু প্রথম অপারেশন চালালাম টেকনাফে আরো প্রায় 40 দিন আগে। জি, সকল বাহিনীকে, সকল বাহিনীকে নিয়ে আমি এটা প্রধান ছিলাম। খুব ভালো একটি উদ্যোগ। এখানে আনসার থাকবে, পুলিশ থাকবে, ডিবি থাকবে, সিআইডি আছে, যদিও সিআইডি পুলিশের অন্তর্গত, তারপর থাকবে ডিজিএফআই, এনএসআই, তার বিজিবি, র‍্যাব, সকলকে সঙ্গে নিয়ে আমরা অপারেশন যাই। সফলতার মাত্রা তো আসলে অনেকাংশে বেড়ে যাবে আমি মনে করি। এবং যেটা সুবিধা যে ধরেন পুলিশ একসময় ধরতে গেল একটা আসামি, তারা হয়তো সাহস পাবে না, র‍্যাব একসময় ধরতে গেল বড় ধরনের প্রভাবশালী আসামিকে,
হয়তো সাহস নাও পেতে পারে, কিন্তু এখন যৌথ বাহিনী যখন যাবে তখন কাকে ব্লেম করবে? জি অবশ্যই, এটা একটা ভালো রেজাল্ট আসতে পারে। আমরা জেনেভা ক্যাম্পে আমরা হানা দিলাম, এখান থেকে উদ্ধার করলাম যে 25 নামে যে আসামি তাকেও ধরা হলো এখান থেকে। তো বর্তমান যে সচিব মহোদয় উনি খুবই ভালো মানুষ এবং খুব নিবিড়ভাবে এগুলোকে পর্যবেক্ষণ করছেন, স্ক্রুটিনি করছেন। আমাদের মিটিং হচ্ছে 15 দিন পরে পরে ওনার রুমে, ওনার টেবিলে বসে, ওনার টেবিলে আমরা চারিপাশে বসি। তো এত কাছ থেকে আমাদের মনিটরিং করতে হয়, জিজ্ঞাসাবাদ উত্তর দিতে হয়। এবং আমাদের ডিজি মহোদয় আসছেন নতুন, খুবই ভালো মানুষ উনি, এবং আমার মনে হয় এখন অনেক কাজ হবে। স্যার আপনার কাছে আরেকটা আমার সঙ্গত প্রশ্ন এসে যাচ্ছে যে আপনি মার্কেটিং বিভাগে পড়াচ্ছেন এবং আপনার কাছে বোধহয় খুব তথ্য থাকার কথা, বা আমরা জানতে চাই যে আসলে এই যে ড্রাগস যে মার্কেটিং হচ্ছে এক্ষেত্রে আসলে কতখানি এটা মানে এটা তো খুব সহজে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তার মানে এটা খুব সরবরাহটা খুব বৃদ্ধি পাচ্ছে সবার জন্য। সোজা করে বলছি, জি বলেন স্যার। প্রথম কথা হচ্ছে অতীতে ওই আপনার কি এলএসডি টেলএসডি বিভিন্ন রকমের ড্রাগ ছিল, ফেন্সিডেল, সেই এটা আস্তে আস্তে মরফিন, এবং আমাদের গ্রাম বাংলায় গাঁজা ইত্যাদি, হ্যাঁ এগুলো হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত এখন মহামারী হচ্ছে আমাদের ইয়াবা। কিন্তু এর চেয়েও ডেঞ্জারাস আজ বেশি দূরই এসে যাচ্ছে, ইউরোপে চালু হয়ে গেছে অলরেডি এনপিএস, নন সাইকোঅ্যাকটিভ সাবস্টেন্সেস ডেঞ্জার। তখন এম তো ইয়াবার দাম একটা 500 টাকা, ওই সময় হবে 20 পয়সা 10 পয়সা। আচ্ছা তাহলে এই দেখেন যে প্রাইসিংটা, যে দেখেন প্রাইসিং এখন যেটা হচ্ছে যে এই উই আর লাকি যে এই কিছুদিন আগে আমেরিকা ইজাত আলাপ হয়েছে ড্রাগ এফডিএতে, যে বাংলাদেশ থেকে এই বার্মা, বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা এই ধরনের একটি এই ড্রাগস চলাচল আছে। সো আমরা এখনও আপনার ঠিক ওই অর্থে আক্রান্ত না, এই গোল্ডেন ট্রায়াঙ্গেল বা এই ট্রায়াঙ্গেল দিয়ে যেহেতু $1 বিলিয়ন বিজনেসটা যাচ্ছে সেটার একটা কয়েকটা আইটেম স্পিল ওভার এখানে আসতেছে। এদের মার্কেটিং চ্যানেলটা মারাত্মক সংঘবদ্ধ, মানে এরা কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হয়নি, এরা আপনার প্রথম কথা হচ্ছে এজেন্ট, তারপরে সাব এজেন্ট, তারপরে ক্যারিয়ার, তারপরে হোম ডেলিভারি, এবং হোম ডেলিভারি, এবং তাদের কাছে কোড আছে, কোড, এই ড্রাগের এই কোড। তো আপনার তাই একটা ছাত্র ঠিকই জানে যে এই এই ওই জায়গায় যদি গাছের মধ্যে জুতা লাগায় রাখা হয় তাহলে এই আইটেমটা এখানে বিক্রি হয়, ওই জায়গায় গাছের মধ্যে যদি নানা কৌশলে মানুষ। কিন্তু আমি বারবার প্রিয় অ্যাঙ্কর একটা কথা বলার চেষ্টা করতেছি, এটা এত লাভের জন্য একটা ব্যবসা, তো এটাকে যদি আপনি ওই এই সাধারণ অস্ত্র দিয়ে ঘায়েল করতে চান আমার মনে হয় এটা সম্ভব না। দেশের মাথা থেকে আমার প্রধানমন্ত্রী থেকে শুরু করে একটা ওয়ার লঞ্চ করতে হবে এগেইনস্ট ড্রাগ টু সেভ দ্য নেশন। হাসান মাহমুদ রেজা, আপনার কাছে জানতে চাচ্ছি আসলে আমাদের মাদকাসক্ত যারা তাদের নিরাময়ের জন্য যে ধরনের ঔষধগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি কতটুকু আসলে কার্যকরী ভূমিকা পালন করে বলে আপনার মনে হয় স্যার? ধন্যবাদ। এই উত্তরে যাওয়ার আগে আমি একটু কথা বলতে চাই যে আমি এক তথ্য জানলাম যে একই সংখ্যক জনবল দিয়ে যেখানে ভারত খুব কন্ট্রোল করছে আমরা সেটা পারছি না। এর অর্থ হচ্ছে যে সম্ভবত আমাদের এই জনগোষ্ঠীকে আরও বেশি দক্ষ করে তোলা দরকার, তাদের সক্ষমতা বৃদ্ধি করা দরকার, তাহলে এটা আমরা অনেকটাই কন্ট্রোল করতে পারবো। এবার আমার প্রশ্নে আসি, মাদকাসক্ত আসলে তো একদিনে হয় না, ধীরে ধীরে হয়, এবং এটার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে এক ধরনের ফ্রাস্ট্রেশন থেকে শুরু হয়। ফ্রাস্ট্রেশন আসতে পারে যে কোনো ধরনের ফেলিওর থেকে, তার ইকোনমিক অবস্থা খারাপ হতে পারে, সে পরীক্ষা ফেল করতে পারে, কোনো একটা মেয়ে বা ছেলের সাথে তার লাভ অ্যাফেয়ার একটা ব্রেকআপ হয়ে গেছে সেখান থেকে আসতে পারে, তার প্যারেন্টের যে প্যারেন্টসদের মধ্যে যদি কনজুগাল লাইফটা খারাপ থাকে সেখান থেকে আসতে পারে, বহুমাত্রিক একটা বিষয়ের মধ্যে। এবং এইভাবে কি হয়, সে নিজেকে একটু সেভ করার জন্য আস্তে আস্তে স্লিপিং পিল খেতে শুরু করতে পারে, ফেন্সিডিল খাইতে শুরু করে, গাঁজা খাচ্ছে। একদিন কেউ তাকে বললো যে তুমি আরও ভালো জিনিস আছে সেটা খাও, তুমি ইয়াবা নাও, তুমি হিরোইন নাও। সে এক দুদিন যাওয়ার পরে কি হয়, আসলে আমাদের ব্রেনের একটা কেমিক্যাল আছে ডোপামিন, তো এটা নেওয়ার পরে ডোপামিনের কনসেন্ট্রেশন বেড়ে যায়, বেড়ে গেলে তার ওই প্লেজার সিকিং অ্যাক্টিভিটিসটা তে সে বেশি আসক্ত হয়। স্যার আমরা এই উত্তরটি শুনবো একটু বিরতির পরে এসে। জি টু প্লিজ। দর্শক, চমৎকার আলোচনা হচ্ছে এই বিষয় নিয়ে, আপনারা নিশ্চয়ই আমাদের সাথেই আছেন, আমাদের নিতে হচ্ছে আরও একটি বিরতি, বিরতির পর ফিরে আসছি, নিশ্চয়ই আপনাদেরকে সাথেই পাব।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাই জানা উচিত এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম বিরতিতে যাবার আগে যে বিষয়টি নিয়ে, আমরা আবারও ফিরে যাচ্ছি সেই আলোচনায়। স্যার, আমরা আমরা মাদকাসক্ত ব্যক্তির যে নিরাময়ের ব্যবস্থা এবং তার যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলছিলাম, একটু বিষয়টি আবার একটু জানাবেন। জি, আমি শুরু করেছিলাম যে একটা কেমিক্যালের কনসেনট্রেশন বেড়ে যায়, যেটা মোটামুটি ডোপামিন, এবং বেশিরভাগ মাদক যে দ্রব্যগুলো সেগুলো সবগুলোরই ইফেক্ট আছে ব্রেনের উপর। তো এই কনসেনট্রেশন যখন বেড়ে যায়, তখন তার যে অ্যাক্টিভিটিস বেড়ে যাচ্ছে, কিছুক্ষণ পর যখন আবার কমে যায়, সে তখন আবার ওই ড্রাগটা নিয়ে তার ওই লেভেলটাকে হাই করতে চায়। আচ্ছা, এইভাবে করতে করতে একটা থ্রেশোল্ড লেভেলে চলে যায়, তারপরে তখন আর কিন্তু বাড়তে চায় না, তখন তার টলারেন্স গ্রো করে। জি জি, এবং সে ক্রমাগত নিতে আছে, কারণ তার ওই স্টেটটা ভালো লাগছে। ততদিনে কি হচ্ছে, ব্রেনের মধ্যে একটা পার্মানেন্ট কেমিস্ট্রি চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এইটা চেঞ্জ যখন হয়ে যাচ্ছে, তখন সে কিন্তু ফিরে আসতে চাইলেও স্বাভাবিক জীবন আর পাচ্ছে। এটা একটা ডিজিজ, এটা একটা ক্রনিক ডিজিজ। মনে করেন ডায়াবেটিস হয়েছে, অ্যাজমা হয়েছে, হার্ট ডিজিজ, এটা কিন্তু একবার হলে ম্যানেজ করতে হয় টিল ডেথ। তো এটা হলো অনেকটা দীর্ঘ সময় ধরে যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে এটাকে পুরনো স্টেটে কিছুটা ফিরে আসা সম্ভব। আপনাকে ধন্যবাদ স্যার। আপনার কাছে আমি এই বিষয়টি একটু নিয়ে কথা বলতে চাই, যে অনেক পরিবারই আছে, অনেক স্বজন আছে, যারা কিনা এরকম মাদকাসক্ত ব্যক্তিকে একটু আড়ালে রাখে বা তাকে একটু সমাজ থেকে একটু বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করা হয়। তো আমি মনে করি যে আসলে এটাকে কোনোভাবেই সেভাবে না দেখে যদি তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেয়ে তাকে প্রপার ট্রিটমেন্টটা আমরা দিতে পারি, তাহলে কিন্তু অনেকাংশে সফল হওয়া সম্ভব এবং দ্রুত সম্ভব। এই বিষয়টি আপনি স্যার কিভাবে দেখছেন? আমি মার্কেটিংয়ের প্রফেসর হিসেবে যেটা বলতে চাইবো, যে এখন বাবা মাকে তো আপনার কি বলে ক্ষতিগ্রস্ত করছে, ছেলে মেয়ে যারা ড্রাগ খেয়েছে, টাকা নষ্ট করেছে, একেবারে সর্বশান্ত করতেছে যখন ট্রিটমেন্টে যাচ্ছে। জি জি, ট্রিটমেন্ট এই যে ঢাকা শহরে বা যে কোনো জায়গা আছে, সো এক্সপেন্সিভ, এবং লং টার্ম একটা ট্রিটমেন্ট লাগে যেখানে যথেষ্ট কস্ট ইনভলভ, ইট ইজ ইন টার্মস অফ ল্যাক্স এন্ড ল্যাক্স। তো সেই জন্য আমি সরকারকে একটু বলবো যে এই ধরনের নিরাময় সেন্টার যারা খুলবে, ওদেরকে উৎসাহিত করার জন্য আপনার ট্যাক্স 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 প্রথম কথা ইনকাম ট্যাক্স মাফ করে দিতে হবে, প্রয়োজনে সাবসিডি দিতে হবে, ব্যাংক তাদেরকে কিছু কম সুদে টাকা দিতে হবে। এটা হচ্ছে খুবই ভালো, এই যে একটা অপ্রতুল আমাদের যে চিকিৎসার ক্ষেত্রে, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের ক্ষেত্রে এটা খুবই একটা অপ্রতুল অবস্থায় আছে। এইটাই একটা, এই জায়গাতে আরেকটু অ্যাড করতে চাচ্ছি যে এখানে একটা কন্ট্রোলিং সিস্টেম দরকার, কারণ অনেকে এটা আবার বিজনেস হিসেবে নিয়ে নিচ্ছে, সেখানে প্রপার লোক দিয়ে তাদের ট্রিটমেন্ট করাচ্ছে না, আরেকটি কথা বাপমাদেরকে বলতে চাই, আপনারা যারা ঘুষ খাচ্ছেন, লুট করতেছেন, দুর্নীতি করতেছেন, আপনাদের ছেলে মেয়ে এটা হবেই হবে। সেটা কারণ হচ্ছে যে আপনার আনহোলি মানি অনলি ক্রিয়েটস আনহোলি কনসিকোয়েন্সেস। তো সেটা যদি আমরা একটু সবাইকে বুঝাতে পারি যে আমার ড্রাগ করলে, আমি ড্রাগ খেলে আমার ওই আস্তে আস্তে ব্রেন নষ্ট হবে, আমি ক্রাইম করব, মৃত্যু অনিবার্য। সিমিলারলি ননএথিক্যাল সমাজ, ননএথিক্যাল বাসা, ননএথিক্যাল সংসারে ড্রাগ এডিক্টের সন্তানের জন্ম নেবে নেবে নেবে, আমি সারা জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটা জানাই। এবং আসলে জি স্যার, আমরা বিশ্বের অন্যান্য দেশের যে আইনগুলি দেখেছি সেখানে আছে যে ড্রাগের ফলে যে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হচ্ছে ড্রাগ নেওয়ার কারণে। তো আমাদের দেশের যে আইন আছে সেই আইন আসলে কতখানি প্রয়োগ ঘটানো সম্ভব হচ্ছে বলে আপনি মনে করেন স্যার? ডেথ পেনাল্টি কিন্তু স্যাররা যে বিষয়ে আলোচনা করলেন, এটার সাথে আমি প্রেক্ষিতে বলি যে ডেথ পেনাল্টি কিন্তু বরং অন্য দেশে, পার্শ্ববর্তী দেশ, ইউরোপেও তো তুলনা নেই, কিন্তু কিন্তু বরং আমাদের দেশে আছে, যেটা বিশেষ করে যে মোবাইল কোর্ট মামলাগুলো যে হয়, এটা খুবই কার্যকরী। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা যে স্পটে পানিশমেন্ট দেয় 2 মাস থেকে 1 বছর, তো এটা খুব ভালো, কিন্তু ডিটারেন্ট পানিশমেন্ট এবং ভালো সাজা হচ্ছে। কিন্তু তো অনেকে আবার মোবাইল কোর্টের বিরোধী, এটা তো হওয়া উচিত না, এটা থাকা উচিত। তো যেমন এখানে কিছু আইন আছে যে 50-এর অধিক হলে এটা উপর লেভেলে যাবে আর কি, এটা কোর্টে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যাবে। তো সেখানে কখন বিচার হয় না হয়, তো আমরা এটা আইনে যে পরিবর্তন আনছি, এখন আনা হচ্ছে দ্রুত বিচার আইনটা না, 50-এর বেশি যদি হয়, 500 যদি ক্যারি করতে থাকে কেউ, তাতে তাকে স্পটে পানিশমেন্ট দেওয়া হয়। স্যার, অনেক চমৎকার কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা পেয়েছি, এবং আপনারা স্যার তিনজনই আমাদেরকে অনেক মূল্যবান কিছু তথ্য দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, এবং
আমাদের দর্শক যারা এতক্ষণ আমাদেরকে শুনেছেন, আশা করি আপনাদের ভেতর থেকে হলেও একটু হলেও যদি সচেতন হন সেটি কিন্তু আমাদের বড় মানে সার্থকতা। স্যার, আপনাদের তিনজনকেই অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, আজকে বিদায় নিতে হচ্ছে। আমরা আলোচনা করেছি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী আন্দোলন এই বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে আমাদের অনেক কথা হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন। আগামী অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে আবার আমরা হাজির হয়ে যাব এশিয়ান টেলিভিশনের পর্দায় ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এশিয়ান টেলিভিশনের সাথেই।